হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমরা দুজন মিলে একটা সুন্দর মজাদার চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চ্যালেঞ্জটা একদম ডিফারেন্ট, একদম অন্যরকম। খাওয়াও হবে, গেমও খেলা হবে। আর তো গেমটা খেলাও যেমন হবে, তারপর খাওয়া হবে, আর এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু আজকে বিচার করা হবে যে কে উইনার হলো। সবকিছু মিলিয়ে একদম জমজমার হতে চলেছে আজকে চ্যালেঞ্জটা। একদম আমি রেডি, একদম একদম ফাটাফাটি, মানে একদম দারুণ দারুণ। মানে দুজনেই কেউ কাউকে ছেড়ে কথা বলবো না। আর আজকে চ্যালেঞ্জের যে মন মানে মূল উপকরণ সেটা হচ্ছে এই যে কি বলতো, প্লাস্টিক গ্লাস। যে আমরা অনেক সময় ব্যবহার করতে অনুষ্ঠান বাড়িতে বা টুকিটাকি ঘরোয়া কোনো ফাংশনে যে প্লাস্টিকের গ্লাস, সেই গ্লাস জল খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য। তো এই গ্লাস পনেরোটা পনেরোটা করে ভাগাভাগি করে নেব এবং এই গ্লাস দিয়ে তৈরি করতে হবে একটা করে পিরামিড শেপ, যারটা সব থেকে উঁচু পিরামিড হবে আর স্থায়ী হতে হবে। মানে এমন নয় যে তৈরি করার পর ভেঙে গেল তাহলে কিন্তু সেটা ডিসকোয়ালিফাই হবে, আর যদি ভেঙে যায় তাহলে কিন্তু সে আবার তৈরি করতে পারবে। বানানো একসঙ্গে শুরু করতে হবে, তাই তো? হ্যাঁ। এবার কাটটা দীর্ঘস্থায়ী হয়, মানে থাকতে হবে সেটা। আচ্ছা, না ভেঙে গেলে কিন্তু তুমি আউট। বুঝলাম, মানে একসঙ্গে বানানো স্টার্ট করতে হবে। হ্যাঁ, যদি পড়ে যায়, ধরো আমারটা ভেঙে পড়ে গেল, আমি কিন্তু আবার মানে গুছিয়ে করতে পারবো, সে অসুবিধা নেই। কিন্তু সমস্ত টাস্ক কমপ্লিট করার পর যেটা করতে হবে, এই জুসটা ফুটি এক গ্লাস ফুটি খেতে হবে, আর এখান থেকে দুটো টফি খেতে হবে। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। দেখো, যতই হয়ে যাক না কেন, মানে যতই বড় হয়ে যায় না কেন, মন তো এখনো মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারে মানুষ তো বাচ্চা হয়ে অবশ্যই, মানে মন এখনো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছেলে মানুষই বা বাচ্চা ভরা ব্যাপার আছে। তো সেটাকেই আমরা সেই ছোটবেলার গেমটা মজা করার মনে করে আর কি এই গেমটা ভেবেছি, প্ল্যান করেছি দুজনে মিলে। তো আমাদের মনে হয় তোমাদের গেমটা বেশ মজাই লাগবে দেখতে, আর দেখি আমাদের কতটা মজা লাগে এটা তৈরি করতে। আমার তো বিন্দাস সবসময় কম্পিটিশন করতে আসলে আমার ভীষণ মজা হয়, দেখা যাক ফাটাফাটি মজা হয়। চলো তো, চলো আগে গুনে নিই কটা গ্লাস আছে, আর পুরোটা পুরোটা গ্লাস ভাগ করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই যে পুরোটা গ্লাস আমার। হ্যাঁ, আর পুরোটা গ্লাস আমার। তো এটাকে এই কাজে লাগিয়ে তৈরি করতে হবে পিরামিড। তো ফুটির গ্লাস দুটো সামনে আগিয়ে দিচ্ছি, আমরা জায়গা পাবো না। দিলাম একদম, আজকে একদম জমজমার কিন্তু গেম বা চ্যালেঞ্জ। আর হ্যাঁ, তোমরা এরকম সামনে দিনে আরো অনেক অনেক মজাদার চ্যালেঞ্জ তোমরা অবশ্যই দেখতে পাবে। রেডি? কোন টাইমার দিচ্ছি না, যে যত আগে ফিনিশ করতে হবে সেই উইনার। মানে ব্যাপারটা হচ্ছে কি, পিরামিডটা এরকম ত্রিভুজের মতো উঠে যাবে, তাই? তুমি যে যা ইচ্ছা কর, তোমার শুধু লম্বা করতে হবে, যে কাটটা বেশি উঁচু হতে পারে। আচ্ছা ঠিক আছে, জায়গা ফাঁক বর্ডার। জিনিসপত্র দেখেই বুঝতে পারো যে ও বেশি ট্রেনিং নেওয়া, মানে ও প্র্যাকটিস করে রেখেছে, যে কারণে আমার মনে হয় কিছু প্র্যাকটিস করিনি, বিশেষ করে কোনো প্র্যাকটিস করিনি। তুমি তো কাপগুলো আনবেই, আমি ওকে বলি তুমি কাপ নিয়ে আসবে, বলছি কি করবে, আমি লাগবে নিয়ে আসবে। তো কি কি করবো বা সেটা কিছু বলিনি, কিন্তু এটা মাথায় মানে আসলে কি বোঝো তো, যখন ভিডিও করতে বসি বা করবো ভেবেছি, আর তোমাদের প্রমিস করেছি যে এই চ্যানেলটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও যাবে, তাই আমি সব প্ল্যান করে বা ভেবে ভেবে এইসব ভাবতে মানে বার করতে হচ্ছে, তাই সেটাই তারই আয়োজন। চলো আর কথা বাড়ি সময় নষ্ট করবো না, তোমাদের বোরও করবো না, শুরু করছি। পাচ্ছি না, কারণ আমার মনে হয় আমার ব্যাপারটাতে আমি খুব একটা সরগরম পেরে যাবে। দুর্ভাগ্য আমার যে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারবো না,
বুঝাই যাচ্ছে, টাইমিং বলে দিচ্ছে, আমি ঠিক সরগরম নই এই ব্যাপারটাতে, তাই জিতে গেল। আমি টের পেলাম না, আমার টাস্ক কমপ্লিট, আমি ফাঁক দিয়ে দেখছি তোমাদের, জুস খাওয়া স্টার্ট করলাম। এই সমস্ত জিনিস তো পেরে উঠি না, ও হিসেব টিসেব করে রেখেছিল, কিচ্ছু হিসাব করি না, মাথা খালি বার করতে পারি না, আমি পারলাম না। তবে এই জিনিসটা করে যদি আবার ফেলতে পারি বেটার হবে, আলটিমেটলি করা হবে তো, ওটা দেখেই কিন্তু আমি করলাম বন্ধুরা, আলটিমেটলি ও জিতে যাচ্ছে, কিন্তু আমি ওই জিনিসটা বানালাম, ভালো লাগলো, ঠিক আছে, ও শেষ করে ফেলো যে দুটো ট্রফি খেতে হবে, ঠিক আছে না, আমি মানে ও আগে বানিয়ে নিয়ে জুস শেষ করেছে, সুতরাং আমি এটা শেষ করে পারবো না, তাই আমি জুসটাই খাই। বাহ, আজকে রুইনাথ নিতু চক্রবর্তী শপিং, তবে জিনিসটা সত্যি সুদৃশ্য বেশ, কোনো প্যান্ডেল বা জাতীয় জিনিস হলে যেরকম হয় সেরকম লাগছে, আর ট্রান্সপারেন্ট তোমরা আমাদের মাঝখান থেকে দেখতেও পাচ্ছ, দেখ ভালো লাগছে। তবে ও এই ক্রিয়েটিভিটিটা আবিষ্কার করে সত্যি খুব ফাটাফাটি জিনিস করলো, আমার ভালো লাগছে, জিনিসটা তৈরি হলো তোমাদের সামনেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, ও ইনার লো ব্যাপারটা নিয়েও মানে অনেক ভেবেছে, যে কারণের জন্য আমি তো আগেই বললাম যে এটা আমি প্ল্যান করে, কারণ যেহেতু আমি ভিডিও বানাতে ভিডিও বানাবো, আমাকে আগে থেকে ভাবতে হবে যে আমি কি নিয়ে বা কি মজাদার কিছু করব। তো দেখো ওরতে কিন্তু মানে একই সমান বানিয়েছে, সমান লম্বা, ও অনেক আগে বানিয়ে ফেলেছে এবং সে কারণে আগে বানিয়ে ফেলেছে, এটাই হলো, আর ট্রফিটা খেয়ে ফেললাম, ভালো ভালো, থ্যাংক ইউ, আর ট্রফিটা আমার তরফ থেকে, আমি ট্রফির বাটিটাই ওকে গিফট করলাম, খুব ভালো লাগলো রিয়েলি, আমি হেরে খারাপ লাগছে না, কিন্তু একটা ছোট জিনিস হলো যে একটা সুন্দর মজাদার কম্পিটিশন রেডি হয়ে গেল। আড়াল করে রেখে না দিয়ে কথা বলে এটাকে আমরা সাইজ করে ফেলি, সুন্দর সুন্দর, খুব ভালো ভালো প্ল্যান করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যেহেতু খাওয়ার কম্পিটিশন নয় তাই মানে ও জাস্ট উতরে গেল, আদারওয়াইজ আমি নিশ্চয়ই ওকে বিট করতে পারতাম। ভালো জিনিসটা ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, আবারও বানাচ্ছে নাকি বুঝতে পারছি না, খুব সুন্দর হয়েছিল জিনিসটা, ভালো লাগলো বেশ, যাই হোক মজাদার কম্পিটিশন, ভেরি গুড, আমার খুব মানে আর কিছু না হোক ওর এই ক্রিয়েটিভ চিন্তার আমি একটা ইয়ে করবার জন্য অভিনন্দন জানাই এবং ইয়ে করবার জন্য। তবে ব্যাটা মানে ব্যাপারটা আজকে হেরে গিয়ে বহুত ভালো ভালো কথা বলছে না, হেরে গিয়ে করে আজকে একটু তখন খাবার কম্পিটিশন থাকে, এবার খাবারের ব্যাপারে ওরা আবার একটা ছোট্ট চ্যালেঞ্জিং ব্যাপার আছে, দেখো তুমি আমায় এক গেম করে হারাও, এই ব্যাপারটার মধ্যে আছে খাবারের ব্যাপার নিয়ে, সুতরাং আমি কেন ছেলের কথা বলবো খাওয়ার সময়, ওয়া আমিও ঠিকঠাক একদম মোক্ষম ভাবে দিয়ে দিই, যখনই দেখি যে এরকম কোন স্ন্যাক্স আইটেম যেটা আমার আওতার মধ্যে আমি ওখানে পড়ে ছেড়ে কথা বলি, একদম দেয় পেট ওঠে দেয়, এবং এটা আমি ভালো না খেতে, এটা খাও দেখলে আসে স্ট্রং স্ট্রং লাগলো আমার কাছে, চকলেট করাই ভালো লাগে আমার, কিন্তু আমার ব্যাপার সুন্দর মজাদার জুসি একটা কম্পিটিশন, সবকিছু মিলে জমজমাট একটা চ্যালেঞ্জ, তবে কি ও একটু আজকে যেহেতু নার্ভাস ছিল বা হয়ে উঠলো না, তবে এটাই তো শেষ নয়, সামনের দিনে আরো অনেক ভালো ভালো জমজমাট বা এরকম চ্যালেঞ্জ আসছে, আমাদের সঙ্গে দেখো। আর হ্যাঁ, যেহেতু আমি এই চ্যানেলটাই কমেন্ট সেকশনটা অফ করে রেখেছি, কারণ তোমরা অনেকেই জানো যে আমার তো সবগুলো কমেন্ট চেক করা সম্ভব হয় না, তাই আমি দুটো চ্যানেলের কমেন্ট সেকশন অফ করে দিয়েছি, তাই তোমাদের ভালোবাসাটা আমি এখানে বুঝতে পারবো অবশ্যই অবশ্যই লাইকের মাধ্যমে, তাই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাইক দিয়ে বা লাইকের সংখ্যা বাড়িয়ে আমাদের সঙ্গে থেকো, তাহলেই বুঝবো হ্যাঁ তোমাদের এই চ্যালেঞ্জ গুলো ভালো লাগছে। উইনার নিতু চক্রবর্তী, ইয়ে, আমার তরফ থেকে চারটে ট্রফি আমি গিফট করলাম, ভালো নিলাম, সরি সরি সরি, থ্যাংক ইউ, নো প্রবলেম, তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, সকলকে
টাটা, জুসি গুড নাইট।